ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে স্যাটারডে, আজকে আমার হাজবেন্ড বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে, সেই জন্য আমার কাজের প্রেশার অনেক কমে যায়, কারণ আমাকে মেয়েকে দেখতে হয় না, ওই সামলে নেয়। সেই জন্য আমি চেষ্টা করি আজকে দিনে কিছু একটা নতুন রেসিপি বানানো। সেই জন্য আজকে আমি বানাবো চিকেন আয়াতের নতুন রেসিপি, যার নাম হচ্ছে বেগমতি চিকেন। তো এটা আমার ইউটিউব থেকেই শেখা, তো এটা খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ট্রাস্ট মি গাইস, খুব টেস্টি হয়। তোমরা এটাকে লুচি, রুটি, পরাঠা এগুলোর সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। সো আমরা রেডি বেগমতি চিকেন বানানোর জন্য। চলো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে তোমাদের একবার বলে দিই। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, 1 কিলো চিকেন আছে যেটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে এখানে পেঁয়াজ, রসুন, আদা, আমি কাজু বাদামটাকে শোক করে রেখে দিয়েছিলাম গরম জলে, আর লঙ্কা। আর লাগবে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা আর স্প্রিং অনিয়ন্স। আমরা চিকেনটা লিশিয়াস থেকেই অর্ডার করেছি, গত 2 বছর ধরে আমরা চিকেন ফিশ দুটোই লিশিয়াস থেকেই অর্ডার করি। তো দেখো চিকেনটা, দেখো কোনো মানে ছেবড়া নেই, সফট একদম চিকেন, আর ওরা খুব ভালোভাবে না ক্লিন করে দেয়। কিন্তু দামটা বেশি, এটা 1 কিলো দাম নিয়েছে ওই 380 টাকার মতো, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি তোমরা লিশিয়াসকে ট্রাই করতে পারো। আর একটা কথা ক্লিয়ার করছি যে এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও ছিল না। এবারে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজের সেটা ঢেলে দেব। পেঁয়াজটা একটু হোক, তারপর আমি এখানে আদা রসুন পেস্টটা অ্যাড করবো, একটু ঢাকা দিয়ে রাখি। চলো আদা রসুনটা পেস্ট করে নিই। অলমোস্ট আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার, পেঁয়াজ আদা রসুনটা আমার অলমোস্ট হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। এবারে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করছি জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো অ্যাড করছি, সামান্য হলুদ অ্যাড করবে, হলুদ কিন্তু বেশি দেবে না, সামান্য একটু হলুদ অ্যাড করবে। আর স্বাদ মতো নুন দেবে,
দিয়ে সবটাকে ভালো করে মিক্স করে নেব। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি সব কিছু। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো দেখো, এটা ছোট মাংকি। এই বেবি মাংকি, হ্যাঁ হাই করে দাও, হাই করে দাও, এখান থেকে হাই করে দাও, এসো এবার হাই করে দাও, হাই করে দাও, হাই হাই, সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো বাবু, গুড মর্নিং বলো বাবু, বাবু এখন গুড মর্নিং বলো, বাবা গুড মর্নিং বলে দাও, আচ্ছা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং, তোমার টিকটা দেখিয়ে দাও, টি, তোমার নোজ, নো, আই, এটা, আর তুমি কি কাণ্ড করেছো সেটা সবাইকে দেখাই, না না ঠিক আছে জামাটা ওঠাতে হবে না। আর তুমি আপেলটা কোথায় রেখেছো, আপেলটা, আপেলটা কই গো বেটা, আপেল কই, যাও দেখো মামমকে দেখো, তুমি কোথায় আপেলটা রেখেছো, চলো দেখাবে, চলো আচ্ছা ড্রয়ার, ড্রয়ার এই বেটা, চলো দেখাবে, চলো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ও আপেল কোথায় রেখেছে, ওকে খেতে দিয়েছিলাম আপেল, এই দেখো ও না খেয়ে এখানে অ্যাপেলটা রেখে দিয়েছে, হ্যাঁ দেখো কি হয়েছে বাবু, এটা আমি কাজু বাদামগুলো পেস্ট করে নিয়ে নিয়েছি, এবারে এটাকে অ্যাড করে দেবো। এটাকে 10 মিনিট আমি হতে দেবো। তো এবারে আসি মেন পার্টে। আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে আমার গরম জলটা। এবারে আমি অ্যাড করে দেবো এখানে ধনে পাতাটা, ধনে পাতা অ্যাড করে দিলাম, স্প্রিং অনিয়নস অ্যাড করে দিলাম, লঙ্কা, জলটা একটু কম ছিল আরও জল আমি অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে 1 মিনিট ফোটাবো। মেয়ে ঘুমিয়ে গেছে দেখো, ঘুমিয়ে গেলে একদম শান্ত লাগে, মনে হয় যেন কি শান্ত। তো আমি এটা বলে নর্মাল জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আইস কিউব দিয়ে দিয়েছি, কিছু কিছু আইস কিউব দিয়ে দিয়েছি। আইস কিউব দিলে কি হয়, এই যে গ্রিন কালারটা আরও ফুটে উঠবে। তো এটা একটু ভিজে ভেজানো থাকুক আইস কিউবে, তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিই এটা, পেস্ট করে নিয়েছি, এবারে এটাকে অ্যাড করে দেবো। এটা ভালো করে আমি মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এটাকে বেশিক্ষণ ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে, জাস্ট 5 মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে।
সো চিকেন আমার কমপ্লিট। দেখো কি সুন্দর গ্রিন কালার এসেছে, কালারটা তো ভালোই এসেছে, দেখতে ভালোই লাগছে। এবার খেতে কেমন লাগবে সেটা অরিন্দমই বলবে। আজকে আমরা বেগমতি চিকেন লুচির সাথে খাবো, তো আমরা দুজনে চলে এসেছি। আমার হাজবেন্ড বললো যে তুমি নাকি লুচি ভাজতে পারো না, ও নাকি এক্সপার্ট, তো দেখি চলো কিরকম এক্সপার্ট ও লুচি ভাজাতে। ভাজছো লুচি? কিরকম লুচি ভাজছো আমাদের দর্শকদের দেখাও। প্রতিটা লুচি ফুলছে। আরে লুচি ভাজাটা একটা আর্টের মধ্যে পড়ে। আমি এক মাস ধরে ফাইভ স্টার ট্রেনিং নিয়েছি লুচি ভাজার। প্রতিটা লুচি আমি ফুলিয়েই ছাড়বো। ওনাকে ফাইভ স্টারে ট্রেনিং নিয়েছে লুচি ভাজা। তো চলো আমরা লুচিগুলো করে নিই। আমাদের এরকম মজা চলতেই থাকে যখন আমরা একসঙ্গে কাজ করি। করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। অরিন্দম কেমন হয়েছে সবাইকে বলো, অনেস্ট রিভিউ দিও। খুব ভালো হয়েছে, মানে তো আরে ঝাল ঝাল ব্যাপার আছে ওনার মধ্যে। আমি প্রথমে ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু মিষ্টি হয়নি। তো আজকে যা চিকেন হয়েছে, এক কিলো চিকেন আর কুড়িটা লুচি, পুরোটাই আমার। না কিছু পাবে না এর মধ্যে ভাগ, না আমি খাবো। হাই, এডিট করতে গিয়ে দেখি ব্লগটাকে এন্ডই করিনি, তাই তাড়াতাড়ি করে চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। এখন অনেকটা রাত হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি অত এক্সপার্ট কুক নই, তাও চেষ্টা করি নতুন নতুন রেসিপি শেখা। আর আমার কিছু হেলদি রেসিপি আমি নিয়মিত শর্টসে পোস্ট করতে থাকবো, সেখানে তোমরা দেখতে পাবে। এনিওয়ে এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আমি ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে। নাও বাই, গুড নাইট, লাভ ইউ অল।